সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি নাগরিকত্ব দেবে বলে টাকা নিচ্ছে। সমস্যা হচ্ছে বিজেপি পার্টিকে যদি উনি ওরা নিজের দলের মতো বিশ্বাস করতে শুরু করেন এটা মুশকিল আছে। আমাদের একটা কেউ যদি দেখাতে পারেন তাহলে আমরা তাকে আজকে দিলে, এখনই নাম দিলে, প্রমাণ দিলে এখনই তাকে পার্টি থেকে তাকিয়ে দেবো। একটি বিষয় এসছে, উনি বলেছেন যারা ভোট দিল তারা কি নাগরিক নন, তাহলে কি সরকারটা জালি সরকার? হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জালি ভোটারদের ভোটেই মুখ্যমন্ত্রী হয়েছেন। পশ্চিমবঙ্গে 70 লক্ষ থেকে 1 কোটি যে জালি ভোটার আছে, যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আছে, তাদের নাম আমাদের সরকার বাদ দেবে। যারা ভোট দিয়েছে তারা নাগরিক নয় কিন্তু ভোট দিয়েছে তাদের নাম বাদ দেবে তো? ওনারা সরকারটা জানি ভোটের উপরে দাঁড়িয়ে আছে। আজকে অনেক জায়গায় মিটিং মিছিল ধর্ণা হয়েছে, এই মিটিং মিছিল ধর্ণা হচ্ছে আসলে মানুষকে বিভ্রান্ত করতে। এই মিটিং মিছিল ধর্ণা হচ্ছে বাংলাদেশি মুসলমান জঙ্গি বাহিনীকে ভারতবর্ষে থাকার ব্যবস্থা করে দিতে। বাংলাদেশি উদ্বাস্তুদের জন্য ধর্ণা নয়, আমাদের সরকার বাংলাদেশকে আগত উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেবে। বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী মুসলমান অনুপ্রবেশকারীদের বিতরণ করলে মুখ্যমন্ত্রী চেষ্টা করলে তাদের বাঁচাতে পারবেন না। আগামী 30 তারিখ আমরা কুচবিহারে শিলিগুড়িতে যেমন মহামিছিল হয়েছে, অভিনন্দন যাত্রা চলবে কেন্দ্রের সরাসরি, এবং আমাদের নেতা মাননীয় শ্রী মুকুল রায় ওই অনুষ্ঠানে থাকবেন। এছাড়া আগামীকাল চাঁদপাড়া, সেই চাঁদপাড়াতে উদ্বাস্তুদের মহাসম্মেলন হবে। আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ দা আর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অরুণ সিং সেই অনুষ্ঠানে থাকবেন। এছাড়া প্রত্যেক দিনই জেলা স্তরে কার্যক্রম হবে, যদিও মিডিয়া কোথাও কোনো লোকজন নেই। ভারতীয় জনতা পার্টি যে মিছিল কলকাতায় করেছেন, যে মিছিল শিলিগুড়িতে করেছেন, আর 1/10 মিছিল তৃণমূল কংগ্রেস এদিন করে দেখা, 1/10 মিছিল। আমরা আমাদের মানুষের কাছে যাব, উদ্বাস্তুদের কাছে যাব। 1 কোটি উদ্বাস্তুর চিঠি যদি পোস্টকার্ডে ব্যবহার থাকে তাহলে ইমেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী তাকে অভিনন্দন জানিয়ে পাঠানো হবে যে হিন্দু বাঙালি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নাগরিকত্ব দেবেন সেই ব্যবস্থা করেছেন। তার জন্য আমরা প্রত্যেক উদ্বাস্তু পরিবারের কাছে যাব এবং 1 কোটি চিঠি ভারতের প্রধানমন্ত্রীকে পাঠাবো এই পশ্চিমবঙ্গ থেকে। বাকি জায়গায় যেখানে উদ্বাস্তু রয়েছে সেখানে সে সমস্ত রাজ্য করবে। আর মিটিং মিছিল যেমন চলছে চলবে, সংখ্যা আরো বাড়বে। জানুয়ারি মাসে আমরা এটা করব। কাকাকার চিচি করে যদি মনে করে যে উদ্বাস্তু মানুষকে ভয় দেখিয়ে দেবে সেটা সম্ভব হবে না, তাদের নাগরিকত্ব বিজেপি সরকার দেবেই, সেটা তৃণমূল কংগ্রেসের প্রতি আমাদের একটা চ্যালেঞ্জ। এইটুকু বিষয় ছিল, যদি কারো কিছু এই বিষয়ে করতে পারে। অন্য একটা বিষয় যেটা তৃণমূলের এক মন্ত্রী তাপস রায় আজকে বলেছেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তৃণমূল মানে কি সরকার প্রস্তুত যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যেতে পারে। আপনারা কি তো পৌরসভা ভোট, এই সরি পৌরসভা ভোট আজকে তো 294টা বিধানসভা কেন্দ্রেই এনআরসি বিরোধিতা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতায় আন্দোলন চলেছে, আজকে সকাল থেকে শুরু হয়েছে।
শ্যামবাজারে ছিলেন শশী পাঁজা, হাওড়া ময়দানে ছিলেন অরূপ রায়, সুজিত বসু। তৃণমূলের সমস্ত সিনিয়র নেতৃত্ব তাদের আজকে আন্দোলনে দেখা গেছে এবং প্রত্যেকেই কিন্তু সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতায় একেবারে ব্লক স্তরে আন্দোলনটা পৌঁছে দিলেন, প্রথমে রাজ্য স্তরে এখন ব্লক স্তরে। কি বলবো, ওরা যত আন্দোলন করবে আমাদের তো রাজনৈতিক দাম আছে, ওদেরকে করতে দিন, মানুষ জানুক ওরা হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে, এটা মানুষকে জানানো দরকার। আমাদের থেকে ওরা বেশি কাজ করছে, ওদের ওদের কাজ করতে দিন। আনন্দবাজার থেকে রোশনি, আচ্ছা আগামীকাল কি ইউনিয়ন আসছেন? আমি বললাম তো এরা ডিমনিটাইজেশনে বলেছিলেন না দীপকদা, যে এটাকে উইথড্র করতে হবে, আমাদের সরকার উইথড্র করবে, এরকম উইথড্র প্রশ্ন নেই। নাগরিকত্ব দেওয়া হবে হিন্দু উদ্বাস্তুদের, হিন্দু বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব, বিজেপি নাগরিকত্ব দেবে, এটাও সবাই জেনে গেছে, মানে আমাদের সরকার দেবে, বিজেপি পার্টি দেবে, আমাদের সরকার দেবে।